বাংলাদেশের ভিক্ষুকের অ্যাকাউন্টে 2 কোটি টাকা জমা, টাকার গরমে মাঝে মাঝে হরতালের ডাক দিতে চায় আর বলতে চায় 5 টাকার নিচে ভিক্ষা দিলে না হবে না, আন্দোলন করা হবে। টাকার গরম ও টাকাওয়ালা ভাই, কিসের তোমার টাকা? পয়গম্বরের সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকর আদায় করেন, হে মালিক, সম্মানের চেয়ারে বসতে হলে 2টা পুঁজির একটা পুঁজির প্রয়োজন হয়। 1 নম্বর পুঁজি হলো টাকা। মানুষ বসে আছে, হঠাৎ বড় লোক দেখলি চেয়ার ছেড়ে দেয় সম্মান, কি ব্যাপার বলে টাকাওয়ালা। আর একজনের জন্য মানুষ চেয়ার ছেড়ে দেয় কে বলে, বড় মসজিদের খতিব সাহেব, বড় মসজিদের মুয়াজ্জিন সাহেব। দাঁড়ানো মাত্র চেয়ার ছেড়ে বলে, হুজুর বসেন, সম্মানের চেয়ারে বসার জন্য 2টা পুঁজির একটার প্রয়োজন। 1টা পুঁজির নাম টাকা মাল, আর 1টা পুঁজির নাম হলো ইলমে ওহি। হযরত আলী কে? সে আলী। পয়গম্বর বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমে দ্বীনের শহর, আর এই শহরের দরওয়াজা হলো আমার সাহাবী হযরত আলী। কে সে আলী? আল্লাহর দরবারে শুকর আদায় করেন, আল্লাহ 2 পুঁজির একটা দিছো আর 1টা দাও নাই, বড় খুশি হয়ে গেলাম। কি দিছো কি দাও নাই, ও দয়াময়, সম্মান পাওয়ার জন্য তুমি টাকা দাও নাই, দিছো ইলম, হাজার শুকর তোমার। আমাদের কওমি মাদ্রাসায় কিতাব দি পড়ানো হয়, তালিমুল মুতাআল্লিম। ঘটনা উল্লেখ করা হয়, হযরত আলী আল্লাহর শুকর আদায় করতে গিয়ে কবিতার আকারে ভাষাটা ব্যক্ত করে বলেন, রাজিনা কিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইনাল মা লায়ফনা আন করিবি ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। فَإِنَّ الْعِلْمَ نُورٌ مِّنْ إِلَٰهِ وَنُورُ اللَّهِ لَا يُعْطَى لِعَاصِي। ভালো করে খেয়াল করেন, হযরত আলী শুকর আদায় করেন, আল্লাহ টাকা পাই নাই, মাল পাই নাই, ইলম পেয়েছি, বড় খুশি হয়ে গেলাম। কারণ কারণ হলো টাকা আর সম্পদের মাঝে আর ইলমের মাঝে আসমান ও জমিনের ব্যবধান। 1 নম্বর ব্যবধান হলো টাকাওয়ালা, মনে রাখতে হবে টাকা বান্দার হাতে যখন এসে যায় মানুষ শুনে নাও, টাকার ভেতরে আর ইলমের ভেতরে ব্যবধান হলো। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, আর ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকে না, ইলিমওয়ালার ইলিম সিনায় ঢুকে বিদায় হয় না। শিক্ষার জ্ঞান যখন অন্তরে ঢুকে শিক্ষার জ্ঞান বিদায় হয় না। 1 নম্বর ব্যবধান, টাকা আর ইলিমের ভেতরে টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলিম জীবনে কোনোদিন বিদায় হবে না। কিন্তু টাকাওয়ালা বন্ধু মনে করে টাকা তাকে পার করে নিবে, আল্লাহ পাক বলেন সাবধান, মানুষ মাল কামাই করে আর আঙ্গুলের কর গণনা করে, বাড়লো কত কমলো কত। আল্লাযী জামা মালাহু ওয়া আদাদা, মাল কত বাড়লো জমা করে আর আঙ্গুল গণে কত বাড়লো, গোডাউন কত। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, বান্দা ধারণা করে মাল কখনো ধ্বংস হবে না, আল্লাহ বলেন কাল্লা, কখনো না, সাবধান, লায়ুম্বাদান্না ফিল হুতামা, এই সম্পদ তোমাকে হুতামা নামক জাহান্নামে পৌঁছায় দিবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, জানো হুতামা নামক জাহান্নাম কেমন?
আল্লাহ জবাব দিয়ে বলেন, নারুল্লাহ হুতামা নামক জাহান্নামের আগুন আমি আল্লাহর আগুন। আল্লাহর আগুন মানে আল্লাহ যত বড় তার দয়া বড়, তার রহমত তত বড়, আল্লাহ যত বড় তার আজাব তার গজব তত বড়, আল্লাহ যত বড় তার আগুনের বানানো তাপের মাত্রাটাও তত বড়। এ মুমিন, মুমের আগুনের তাপ হারিকেনের আগুনের তাপ সমান না, লাকড়ির চুলার আগুনের তাপ গ্যাসের চুলার আগুনের তাপ সমান না, ফ্যামিলি গ্যাসের চুলার আগুনের তাপ রডের ফ্যাক্টরির আগুনের তাপ সমান না, গোটা পৃথিবীর আগুনের তাপ আল্লাহর বানানো জাহান্নামের আগুনের তাপের সমান না। পয়গম্বর বলেন জাহান্নামের আগুনের তাপ কেমন, 500 বছর দূরের থেকে জাহান্নামীদের শরীরে তাপ লাগা শুরু হয়ে যাবে, 500 বছর দূরের থেকে জাহান্নামের আগুনের তাপ শরীরে লাগা মাত্র চামড়া গুলো খসে খসে পড়ে যাবে। পয়গম্বর বলেন জাহান্নামের আগুন এত কঠিন, দুনিয়ার আগুন প্রজ্বলিত করার জন্য নরম জিনিসের প্রয়োজন, ক্রসন দিয়ে আগুন প্রজ্বলিত করে খ্যার কুটা দিয়া জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে শক্ত জিনিস। কি শক্ত বলে, মানুষ আর পাথর দ্বারা প্রজ্বলিত করা হবে। কেমন জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন তো হাতে লাগবে, হাত জ্বলবে অন্য জায়গায় জ্বলবে না, আর জাহান্নামের আগুন এত কঠিন। আল্লাহ পাক বলেন আল্লাতি তাতলিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। মালওয়ালা ভাই হযরত আলী শুকর আদায় করেন, আল্লাহ মাল পাই নাই এলেম পেয়েছি হাজার শুকর তোমার, মালওয়ালার মাল আজ আছে কাল থাকবে না, ইলিমওয়ালার ইলিম আজ আছে কখনো বিদায় হবে না, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না থাকবে না, ইলিমওয়ালার ইলিম আজ সিনায় ডুববে বিদায় হবে না। আনুষঙ্গিক ভাবে আর একটা কথা আপনাদের জানায় দেই, তাহলে আমগোজে টুকটাক হুজুর গত বাড়ি গাড়ি আসেনি কথা কন না কেন, আমগো বাড়ি গাড়ি আর পকেট ভারী দেখে একদলের এলার্জি হয়নি কথা কন। ওরে টুপিওয়ালা ভাই তুমি বয়ান করলা টাকাওয়ালার টাকা আজ থাকবে না চলে যাবে, হযরত আলী টাকা না পায়া খুশি, তুমি দি টাকা ছাড়া চলো না, তোমার এত বাড়ি গাড়ি কেন? قال رسول الله صلى الله عليه وسلم لا بأس بالغنى لمن اتقى, পয়গম্বর বলেন এ টাকাওয়ালা ধনী মুসলমান তোমার টাকায় কোনো ক্ষতি নাই, ক্ষতি নাই, যদি তোমার টাকার মধ্যে থাকে আল্লাহর ভয় তোমার টাকায় কোনো ক্ষতি নাই, তোমার টাকা দিয়া যদি মাদ্রাসা হয় তোমার টাকায় ক্ষতি নাই, যদি তোমার টাকায় মসজিদ হয় তোমার টাকায় ক্ষতি নাই, যদি তোমার টাকার দ্বারা ওয়াজের প্যান্ডেল হয় তোমার টাকার দ্বারা ব্রিজ হয় রাস্তা হয় তোমার টাকার দ্বারা যদি উম্মতির উপকার হয়, কিন্তু টাকার দ্বারা যদি সিনেমা হল করো এ টাকাওয়ালা তোমার টাকায় যদি গাঞ্জার আসর বসাও তোমার টাকা গজব, আর যার টাকায় আল্লাহর দিনের কাজ হয় তার কোটি টাকাও হলো আল্লাহর রহমত। পয়গম্বর বলেন হে ধনী মানুষ তোমার টাকায় কোনো ক্ষতি নাই, যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয়ওয়ালার টাকায় কোনো ক্ষতি নাই। অতএব আলেম ওলামাদের টাকা যত হবে ততই দিনের খেদমত হবে, মাদ্রাসা বাড়বে, মসজিদ বাড়বে, ওয়াজ মাহফিল বাড়বে। এজন্য টাকা সবার জন্য রহমত না, সবার জন্য গজব না। আনুষঙ্গিক ক্রমে কথাটা জানায় দিলাম, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলম বিদায় হবে না। এবার ইলমওয়ালা শিক্ষিত ভাই ছাত্র ভাই প্রসঙ্গিক ক্রমে আরেকটু কথা আমি ভালো করে জানায় দিই।
ইলম বা শিক্ষা জ্ঞান কখনো বিদায় হবে না, হবে না, হবে না, হবেই না। হ্যাঁ, ইলমও কখনো কখনো বিদায় হয়ে যায়। কখন ইলম বিদায় হবে? ও ইলম ওয়াল আলেম, ও তালিবুল ইলম, ছাত্র ভাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আর মাদ্রাসায় পড়ো, বাধা নাই, তোমার জ্ঞানটাও কখনো বিদায় হয়? কখন বিদায় হবে? যদি তুমি ইলমের সাথে বেয়াদবি করো, অথবা ইলমওয়ালার সাথে বেয়াদবি করো। ইলমের সাথে যদি বেয়াদবি হয়, ইলমওয়ালার সাথে যদি বেয়াদবি হয়, তো ইলমটাও বিদায় হয়ে যাবে। নবীর উম্মত, বড় কঠিন, বড় কঠিন। দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করলো, বিশাল বড় আলেম, ঢাকার বড় বড় মাদ্রাসায় বুখারি শরীফ পড়ালেন, বয়ানের ভেতরে কোরআনের আয়াত ছাড়া কথা নাই, হাদিসের নাম্বার ছাড়া কথা নাই, এত জবরদস্ত আলেম। এক বয়ানে বলে ফেললেন, খাজা মঈনুদ্দিন গাজা ঘর, নাউজুবিল্লাহ। আসতে বললেন কেন? ওই পক্ষে দালাল আসেননি? দালাল আসেনি নাকি? আসতে নাউজুবিল্লাহ কেন? জোরে কন। এক বয়ানে আলেম বলে ফেললেন, সিলেটের শাহজালালের মাজার গাজার মাজার। এক বয়ানে বলে ফেললেন, ইমাম আবু হানিফা মুশরিক মুনাফিক, আমি আনসার দিয়া বলি হে মুমিন, ইলম যত হোক না কেন ভাই, এই ইলম তোমার হেদায়েতি ইলম না। ইমাম আবু হানিফাকে গালি দাও, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে গালি দাও, শাহজালালকে গালি দাও, আমি বলতে পারি তুমি হেদায়েত থেকে অনেক অনেক পেছনে চলে গেছো। ভাইরা আমার, এলেম কখনো বিদায় হয় না? হ্যাঁ, এলেম তাও কখনো বিদায় হয়ে যায়। কখন এলেম বিদায় হয়? যদি ইলিমের সাথে বেয়াদবি করো, বা ইলিম ওয়ালার সাথে বেয়াদবি করো। হাজার প্রমাণ আমার হাতে, স্কুল বা কলেজ বা মাদ্রাসার ছাত্র দেখেছি, ওস্তাদের সাথে যদি বেয়াদবি করেছে, ইহ জীবনে শান্তি আর হয় নাই, কপাল পুড়ে গেছে, ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। হাজার প্রমাণ, হাজার প্রমাণ। ওস্তাদের সাথে বেয়াদবি চরম পর্যায়ের বিপর্যয় তার উপরে নেমে আসলো। একটি ঘটনা মনে পড়ে গেল, বলবো কি? বক্তা সাহেব ওয়াজের প্যান্ডেলে বসে বলে, কোনো কেসা কাহিনীর বয়ান করি না। বাহ, কি আশ্চর্য ব্যাপার, বলে কোনো কিসা কাহিনী বলি না। ও ভাই পাগল মুসলমান, একটু কি আপনারা বলবেন কোরআনে কিসা কাহিনী কি নাই? হাদিসের ভিতরে কিসা কাহিনী কি নাই? আল্লাহ পাক বলেন, ইউসুফ নবীর কিসা আহসানাল কাসাস। আপনি বলেন কিসা কাহিনী বলবো না, তার মানে কি বুঝাইতে চান? কিছু বুঝাইতে চান? আপনি কিছু হয়ে গেছেন? অহংকার। এবার আমি একটা কিসা শোনাবো, শুনবেন। ইরাকের জমিনে সন্তান, তদানীন্তন সময়ে এত বড় আলেম, 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ, কোরআন ঠোঁটে আগায় মুখস্থ, এই এলেমওয়ালা ভাই, কিসের তোমার অহংকার? বড় বক্তা হয়ে গেছে, বড় মুফতি সাহেব হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি হে মুমিন, যতই অহংকারী করি না কেন, আমি যদি মনে করি আমি বান্দা পর আলোচনা করি, হাজার হাজার মানুষ আমার বয়ানে আসে, আমার মতো বক্তা কেউ নাই। আল্লাহর কসম করার পরে যদি কেউ কথা বিশ্বাস না করে, তার ঈমান দুর্বল হয়ে যায়। আমি কসম করে আমার কথা বলি, আমি যত ভালোই বয়ান করি না কেন, আল্লাহর কসম,
আমার বয়ান কোনদিন উজানিরকারী ইব্রাহিমের মতো ভালো হবে না, আমার বয়ান কোনদিন খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলার মতো হবে না, আমি যত ভালো বয়ান করি আমার বয়ান হাফিজি হুজুরের মতো হবে না, আমি ভালো বয়ান যতই করি আমার বয়ান চরমনের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলার মতো ভালো হবে না, ফজলুল করিম রহমাতুল্লাহ আলার মতো ভালো হবে না, শামসুল হক ফরিদপুরীর মতো ভালো হবে না। কিসের অহংকার? যত বড় মুহাদ্দিস দাবি করুন একটু হিসাব মিলাও, কোনদিন তুমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস হতে পারবে না। যত মুফতি সাহেব দাবি করো ভাই, আমার অন্তর বলে তুমি মুফতি ফজলুল হক আমিনীর মতো হতে পারবা না। যত বড় শাইখুল হাদিস দাবি করেন না কেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো হতে পারবেন না। কিসের অহংকার? 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ, কোরআন পুরাটাই তার ঠোঁটের আগায় মুখস্ত, মুরিদগুলো কেমন সাইজে? জগৎ বিখ্যাত কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি তার মুরিদ, 40,000 মুরিদের পীর, আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাই তার নাম, কেমন মুরিদ তার সংখ্যা? শায়খ শিবলি কুতুবুল আলম তার মুরিদের মধ্যে একজন, জুনায়েদ বাগদাদি কত বড় ওলি কামেল, কত বড় ওলি কামেল, চোরা চুরি করতে ঢুকছে, ঘুরতে ঘুরতে গিয়া বড় হুজুর জুনায়েদের ঘরে হাজির, জুনায়েদ বাগদাদি বাত্তি নিবা ঘরের মধ্যে বাবাদ খানায় ছিলেন, গভীর রাত, যেই চোর ঢুকছে তার নাম হলো সাবাত ইবনে সাবাত, এক হাত নাই, একদিন ধরা বইরা হাত একটা কাটা, কাটা লেই হাত যখন আছে কে ঘুমা একটু কাজে লাগাই। জুনায়েদের ঘরে ঢুকার পর জুনায়েদ বাতি বন্ধ করে রুমের ভিতরে ইবাদত করতেছেন, চোরায় ঢুকে সব মাল সামালা গুলো ঘুষাইতেছে এক হাত দিয়া, কেমন জুনায়েদ? এবার চোরার খবর দেখে একটু বাতি জ্বালায় চোরার সামনে হাজির, আয়েশা বলে ভাই আপনার একটা হাত নাই, এক হাত দিয়া মাল গুছাইতে কষ্ট হয়, আমি গুছাই দেই, আমি মাল গুছাই দেই, সহযোগিতা করি। ওই বেচারা এক হাত দিয়া মাল গুছাইতে গিয়া ক্লান্ত ঘাম ঝরে, কিতাবে লেখা হয় জুনায়েদ ঘরের থেকে এনে এক গ্লাস দুধ দিলেন, কষ্ট হয়েছে একটু দুধ পান কর, ও ভাই তোমার কষ্ট হয়েছে তুমি দুধ পান করো ভাই। এরপরে মাল গাঁটি বানছে দুইটা, এক হাতওয়ালা গাঁটি কেমনে নিবে, জুনায়েদ কয় আমি একটু আগাই দিই, আহা সোরা কানা বাঘ চাবি না হবে না, কোনো বাঘ নাই, ফ্রি সার্ভিস, সোরায় কর সন্দেহ কেনা, কোনো সন্দেহ নাই। জুনায়েদ মাথা গাঁটি দিয়ার সামনে রওনা হয়, ছোট গাঁটিটা চোরার মাথায় দিয়ে আটতেছে, কিতাবে লেখা হয় জুনায়েদ হাঁটতে হাঁটতে ছোট একটা খাল, বাঁশের সাঁকু পাড়াইতে গিয়া জুনায়েদের গাঁটিয়া তো ওজন একটু পিছলিয়া পড়ে গেল, চোরা এক হাত দিয়া একটা চর মারলো, জুনায়েদ কথা বলে না, গাঁটি মাথায় নিয়ে বাড়ির দরওয়াজায় হাজির, হাজির হওয়ার পরে জুনায়েদ চোরার হাত ধরে ক্ষমা চায়, খেদমত করতে ত্রুটি হয়ে গেছে দয়া করে ক্ষমা করে দাও, ক্ষমা চেয়ে জুনায়েদ চলে গেল। ইবনে সাবাত এক হাতের চোরা দীর্ঘদিন এই মাল সম্পদ নিয়ে বাঁচলো খাইল, পরে মনে পড়ে গেল আমার একজন ভাই নিঃস্বার্থ লোকটার একটু দেখা দরকার, কে? আবার জঙ্গলায় হাজির, কই সেই লোকটা? এলাকার মানুষকে বলে পরিচয় দাও কে সে, পরে বড় হুজুর আমাদের এলাকায় বলে,
তাই নাকি বলে? চোরা এমন জোরে দৌড় দিছে, পাও দুইটা জোড়ায় কাঁদে আর বলে দয়া করে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। জুনায়েদের হাতে আল্লাহর বান্দা তওবা করে খাঁটি মুসলমান হয়ে গেল। সেই জুনায়েদের পীরের নাম হলো আবু আব্দুল্লাহ। 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ জুনায়েদ বাগদাদী শায়খ শিবলি সহ বিশাল কাফেলা রওনা হলো। ঘটনা বুঝাবার একমাত্র ফলাফল হলো, এলেমওয়ালার এলেম বিদায় হয় না, টাকা থাকে না, তবে এলেমও বিদায় হয়ে যায়। যদি সীমা লঙ্ঘন করে বেয়াদবি হয় তখন এলেমও থাকে না। আবু আব্দুল্লাহ কাফেলা নিয়া হাঁটতে 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 এক এলাকায় গিয়া দেখে খ্রিস্টানদের গির্জা দেখা যায়। খ্রিস্টানদের গির্জায় গিয়া হাজির, দেখে খ্রিস্টানরা আরাধনা করে, পূজা করে। আল্লাহর ওলি মনে মনে একটু অহংকারী ভাব নিয়ে বললেন, হে খ্রিস্টান, তোরা জাহান্নামী, আমি জান্নাতি, আমার মতো ভালো কেউ নাই। সামান্য কথাটা বাস্তব হলো আল্লাহ পছন্দ করেন নাই, অহংকারী এসে গেল। কিসের অহংকার ভাই, বড় কঠিন। আজকে আবু হানিফাকে গালি দাও, কেন কি তোমার অ্যালার্জি, গালি দাও কেন, রক্ত টেস্ট করো, ভেজাল আছে, কারণ গালি দেওয়া ভালো মানুষের কাজ নয়। কেন আবু হানিফারে গালি দাও? আর বাজে কথা বলে সমাজকে কলঙ্ক করো, হে মুমিন, আল্লাহর ভয়ের অভাব, আল্লাহর ভয়ের অভাব। এক বান্দা সাপকে ভয় পায় আর সাপ গলায় পেঁচায়, আসলে ভয় পায়। যিনি সাপ ভয় পায় সে সাপ ধরবে, দূরের কথা, সাপের গর্তের কাছেও যাবে না। ঠিক যেই বান্দা আল্লাহকে ভয় করবেন ওই বান্দা গুনাহ করবে, দূরের কথা, গুনার কাছেও কখনো যাবে না। একটু বলুন তো, মিথ্যা বলা সওয়াব না গুনাহ? ভালো করে বলেন, বেপর্দায় চলা সওয়াব না গুনাহ? আল্লাহকে যেই বান্দা ভয় করবে ওই বান্দা বেপর্দায় চলবে না। কিন্তু আজ তুমি ম্যাডামদের সামনে বসাইয়া মজার মজার লেকচার দাও ভাই, আর তুমি দাবি করো তুমি জগতের হিরো, আসলে তুমি জিরোদের কাতারেও নাই, তুমি আরো নিচে চলে গেছো। তুমি ম্যাডাম সামনে নিয়ে জমানের মতো বয়ান দাও, আল্লাহর ভয় নাই। আবার বলো, নবীর যুগে যা ছিল না তা মানি না, নবী যা করেন না তা করব না, নবী যা করেছেন তা করব, নবীর যুগে মাজহাব ছিল না মাজহাব মানি না। এরে মুমিন ভাই, পারলে রেকর্ড করে নাও, ভিন্ন সময় হলে মাজহাব নিয়ে কথা বলবো, তবে একটু বলে যাই, কসম করে বলি, কসম করে বলি, কসমের কথা বিশ্বাস না করলে ঈমান দুর্বল। আল্লাহর কসম, ভিন্ন সময়ে বয়ানটা শোনাবো, নবীর যুগে মাজহাব ছিল, নবীর যুগে মাজহাব ছিল, নবীর যুগে মাজহাব ছিল, তুমি কেন মানো না? হয়তো তুমি মাজহাবের ব্যাখ্যা বুঝো না মূর্খ, না হয় তুমি ব্যাখ্যা বুঝলেও কেন মানো না, তুমি শিক্ষিত শয়তান, আমার মনে হয় তুমি ইহুদির দালাল। নবী যা করে না তা করবা না, নবীর যুগে যা ছিল না তা মানি না। বলো ভাই, রাসূলের যুগে বর্তমানের ভলিউমের কোরআন 30 পারা এমন সাজানো ছিল না। নবীজির যুগে কোরআন ছিল হাড্ডিতে লেখা, নবীর যুগে কোরআনের আয়াত ছিল চামড়ায় লেখা। বলো ভাই, তুমি এখন ভলিউমের কোরআন মানো কি মানো না? যদি বলো মানি, প্রমাণ হলো নবীর যুগের ছাড়া অন্য যুগের তাও মানো। আর যদি বলো বর্তমানে নবীর যুগে বলিয়মের কোরআন ছিল না তো মানি না, একটু রেডি হয়ে থাক, আমরা আসতেছি তোকে সাইজ করবো চরম ভাবে।
ফিডামু না, গালিও দিব না, কারণ আমার পেট দব না, রক্ত ও খারাপ না, পাও ধরে বুঝাম। পাও ধরার পরে যদি বলো যে না এটা পাও একটু চুল খাইতেছে, আরো চুল খাই দাও, কঠিন চুলকান চুলকান। ভাইরা আমার, কিসে তুমি অহংকারী হয়ে গেলে রে মুমিন? পয়গম্বর বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলেন, আমার যুগ স্বর্ণের যুগ, খায়রিয়াতের যুগ, ভালো যুগ, তৃতীয় সাহাবায়ে কেরামের যুগ, উত্তম যুগ, স্বর্ণের যুগ, তৃতীয় তাবেঈনদের যুগ, স্বর্ণের যুগ, উত্তম যুগ। রাসূলের কথা, তিন যুগ হলো স্বর্ণের যুগ, এই তিন যুগের এক যুগের সন্তান হলেন আবু হানিফা। কে সে আবু হানিফা? এসা আরো যদি ফজরের নামাজ পড়েছেন 40 বছর, আরো আস্তে করে বলেন আবু হানিফারে গালি দাও কেন? বলে হাদিস জানে না। এ ভাই, আবু হানিফা হাদিস না জানলে কি? মাসনাদে আবু হানিফা নামের বিশাল হাদিসের কিতাব লিখলেন। কেন গালাগালি করা হয় মুমিন? নবীর যুগে যা ছিল না তা মানি না, নবীর যুগে মসজিদে মেহরাব ছিল না, বলো তুমি মেহরাব ভাঙবা কিনা? নবী যা করেছেন তা করবা, নবী যা করেন না করবা না? এ কপাল পোড়া ভাই, নবী জীবনে দাড়ি কাটে নাই, তুই কেন কাটো? জবাব দে। নবী জীবনে সাত প্যান তাই পরে নাই, তুমি কেন পরো? জবাব দাও। নবী যা করেছেন তাই করবা, নবী দুরাকাত নামাজে সারা রাত কাটাইছেন, তুমি কেন ঘুমাও? নবী নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলাইছেন, তুমি কেন ফুলাও না? নামাজ পড়িয়া যদি ফুলাইতে না পারো, ইনজেকশন মেরে ফুলা, তারপরেও তো বলতে পারবি আমিও নবীর আশেক ফুলাইছি, আমিও পাও ফুলাইছি। বাপ্পার ধোকাবাজ, নবী যা করেছেন তাই করবা। নবী 9টা বিয়া করেছেন, কয়টা করবি বল? একটা ঠিক রাখা যায় না, অন্য এটার চিন্তা। নবী যা করে না এটা করবা না, নবী যা করেছেন তাই করবা। নবীর যুগে যা ছিল না তা মানি না, নবীজির যুগে বুখারী শরীফ নামে কোনো হাদিসের কিতাব ছিল না, নবীজির যুগে মুসলিম শরীফ নামে হাদিসের কোনো কিতাব ছিল না, নবীজির যুগে তিরমিজি শরীফ নামে কোনো হাদিসের কিতাব ছিল না। এই খবিস, বুখারী নবীর যুগে ছিল না, মানো কেন? আর ইমাম বুখারী তো বাংলা লেখে না, আরবি লেখছে, তুমি বাংলা ধরো কেন? সব ভারতাবাজি কিচ্ছু না, এগুলো আসলে ইহুদির দালালি, চায় উম্মতরে ডিভাইড করে মুসলমানের ক্ষতি করবে। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আরো জোরে বলেন আমীন। ইমামুল মুসলিমিন আবু হানিফা, কত বড় জবরদস্ত বুজুর্গ, আর বলে সে হাদিস জানে না। ভাইরা আমার, 40,000 মুরিদের পীর আবু আব্দুল্লাহ খ্রিস্টানদের দিয়ে তাকায় বলে, তোরা জাহান্নামি আমি জান্নাতি, অহংকার বড় খারাপ। আল্লাহর ওলি কাফেলা নিয়া খ্রিস্টানদের গির্জা থেকে একটু সামনে আগায় গেলেন, কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখে এলাকার সুন্দরী সুন্দরী মেয়েরা পানির টিউবওয়েল বা পানির কূপ থেকে কলসি ভরে পানি নেয়। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ সুন্দরী মেয়ের দিকে এক নজরে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, নজর সরায় না। দীর্ঘ টাইম পরে জুনায়েদ বাগদাদি বলেন, চলেন শায়খ আমার। আবু আব্দুল্লাহ বলে, নজর মেয়েদের দিকে ইশারা হাত দিয়া বলে, যাও তোমরা যাও, আমি যাব না, যাব না। জুনায়েদ বলেন, কেন যাবেন না? আল্লাহর ওলি বলেন, ওই যে সুন্দরী খ্রিস্টান সন্তান মেয়েটারে বিয়া না করে যাব না, অবস্থা বড় বেগতিক, সব কাফেলার মুসলমান
আল্লাহ রলির পায়ে ধরে কান্না শুরু করলেন, ও শেখ আমার, মুর্শিদ আমার, ইরাকের মানুষের কাছে লজ্জায় মুখ দেখাতে পারবো না, মেহরবানি করে চলেন। আল্লাহ রলি মানতে চায় না, মাথাটা গরম হয়ে গেল। শেষ পর্যন্ত তারা বিমুখ হয়ে আল্লাহ রলিকে একা রেখে সবাই ইরাকে চলে গেলেন। এদিকে আল্লাহ রলি আবু আব্দুল্লাহ চলে গেলেন খ্রিস্টান মেয়ের বাড়ির দরওয়াজায়। হেদায়াত বড় কঠিন, বড় কঠিন, কিসের অহংকার হে মুমিন ভাই! আবু আব্দুল্লাহ খ্রিস্টান ঘরে গিয়া মেয়েটার বাবার ডাকু, এ সন্তানের বাবা, আমি আপনার মেয়েটাকে বিবাহ করতে চাই, দেরি করবেন না। খ্রিস্টান মেয়ের বাবা ডেকে বলে, ও টুপিওয়ালা মুসলমান, আমার মেয়েটারে যদি বিবাহ করতে চাও লম্বা শর্ত মানবা কিনা বলো, বলে প্রস্তুত হয়ে গেলাম। কিসের অহংকার করো হে ভাই! জিকির করলাম, পীরের দরবারে গেলাম, কোরআন তেলাওয়াত করলাম, বড় মুফতি সাহেব মুহাদ্দিস, বড় বক্তা হয়ে গেলাম, তাবলীগ করলাম, চিল্লা দিলাম, আমির হয়ে গেলাম। একটু কি ইমানের সাথে বলতে পারবা গ্রান্টি কার্ড আছে নাকি তুমি জান্নাত পাইবা? না না না। অথচ যারা গ্রান্টি কার্ড পাইছেন তারাও মরণ পর্যন্ত কানছেন কবরে একা, কি উপায় হবে? কিসের অহংকারী করো হে ভাই! আল্লাহর ভয় তোমার অন্তরে নাই, চোখে পানি নাই, কারণ যার চোখে পানি থাকবে সে কোনোদিন কাউকে গালিও দিবে না, হিংসাও করবে না। নেদায়ে মিম্বর কিতাবে দেখলাম, কখনো কখনো বান্দা গুনাহ করলে আল্লাহর কাছে চলে যায়, কখনো কখনো নেকির কাজ করলে বান্দা আল্লাহর থেকে দূরে সরে যায়। কারণ নেকের কাজ করতে 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 অহংকারী হয়া আল্লাহর রাগের বশীভূত হয়ে সে দূরে সরে যায়, আর বান্দা গুনাহ করতে করতে এমন নরম হয় এক সময় তওবার দরজায় গিয়া কান্না করে, আমার মাওলা তাকে কুদরতি কাল কোলে তুলে মাফ করে দেয়। কিসের অহংকার ভাই! তুমি কি জানো বাংলার জমিনে 100,000 মুসলমানে একজন পাওয়া কষ্টকর, হাতে গোনা 10-20 জন দাবি করতে পারেন বাংলাদেশে আমরা মুফাসসিরে কোরআন, আর আমার মতো নাম্বার সারা বান্দাগুলো এতটুকু বলতে পারি, আমাদের মুরব্বীরা যা লিখে গেছেন ওই দেখে দেখে আপনাদের শুনাই, ভাও একটু মাস্তানি করে কি লাভ হবে, বরকত পাওয়া যাবে। আর কতজনে কোরআন শরীফ দেখে তরজমা বলে আর বলে মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক মানের খ্যাত আছে না, কথা বলেন। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। এবার যা আমরা মুরব্বীদের লেখা কোরআনের ব্যাখ্যা পাইছি তা কিছু শোনাবো, কত অমুকেও তো শোনায়, টিভিতেও বয়ান করে, আমরাও করি। ব্যবধান, ব্যবধানটা খুব সূক্ষ্ম ব্যাপার, বয়ান সবাই করে, বয়ান সবাই করে, কিন্তু কারো বয়ানে মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে, কারো বয়ানে দিল নরম হয় না, চোখে পানিও আসে। বলে পানি আসার দরকার কি? আমাদের হক লাইনের এক মুফতি সাহেব, নাম বললে ওলামায়ে কেরাম চিনবেন, সে বয়ান করে বলে এত বেশি কান্নাকাটির দরকার নাই, তার মানে একটা ইনজেকশন মেরে দিল চরমনার প্রতি, চরমনার বিশ্বাবরা বেশি কান্দার কথা কয়, তো উনি এর পাল্টা বয়ান দিলেন বেশি কান্দার দরকার নাই, নবীজি বেশি কাঁদেন নাই। শুনিয়া বলতেছি না, চাক্ষুষ তার জবানের কথা, বহু বড় একজন মুফতি সাহেব, নবীজি বেশি কাঁদেন নাই, অথচ
আল্লাহ পাক বলেন ফালইযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, হে বান্দা বেশি হাসো না বেশি কাঁদো কম হাসো। রাসূল বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, আল্লাহর ভয়ে চোখের পানি যদি বের হয়ে যায় রাসূল বলেন তার উপরে জাহান্নামের আগুন হারাম। আল্লাহ পাক বলেন আমি এই আয়াত দিয়া উম্মতকে বান্দাকে তিনটা সতর্ক সংকেত দিতেছি, খুব কঠিন। এক নাম্বার সংকেত মিনহা খালাকনাকুম, দুই নাম্বার সংকেত ওয়াফিহা নুঈদুকুম, তিন নাম্বার সংকেত ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান। আমি বিশ্বাস করি এই তিনটা সংকেত উম্মত মেনে চললে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। এবার প্রথম সংকেত মিনহা খালাকনাকুম, দ্বিতীয় সংকেত ওয়াফিহা নুঈদুকুম, তৃতীয় সংকেত ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এ বিষয়ে কথা বলবো। প্রথম সংকেত মিনহা খালাকনাকুম, আমার ধারণা মতে এই সংকেতের আলোচনা আশ্বাস করা যাবে না, তারপরও বাকি আলোচনা যদি থেকেই যায় আগামী শুক্রবার ইসুলি ঘাটে আবার এই আয়াতের আলোচনার বাকি অংশ শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। ভাইরা আমার, প্রথম সংকেত মিনহা খালাকনাকুম, গত বছর আপনাদেরকে এখানে বয়ান দিছিলাম আমি গুনাহগার জিকির সম্পর্কে, ছিলেন অনেকে হয়তো, জিকিরের মাজা মাথা কান নাক যা আছে ভেঙ্গে চুরে চুর মার করে একেবারে বিস্তারিত আলোচনা করেছিলাম, কিন্তু সমস্যা আমাদের ভেতরে কিছু অ্যালার্জি আছে, কেউ কাউকে সহ্য করতে পারি না। এটাকে বাংলায় বলে ঈর্ষা, ঈর্ষা, কেউ কাউকে সহ্য করতে পারি না, কারো ভালো দেখতে পারি না, এটা ঈর্ষা। বড় কঠিন এক মুসিবতে আমরা পড়ে আছি। আমি বয়ানে প্রায় সময় বলি আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে বয়ানে ভরছি, তার মানে এটা না অন্য টুপিওয়ালারা কাফের। আমি লম্বা গোল জামা পরে ভরছি, অতএব আমি এটা বলতে পারবো না যারা লম্বা গোল জামা পরে না কানিফারা পরে তারা জাহান্নাম। আমি কওমি মাদ্রাসায় পড়ছি এই জন্য আমি মাস্তানি করে মেজাজ গরম করে বলবো অন্য মাদ্রাসা আর অন্য স্কুলওয়ালারা জাহান্নামি, এটা হিংসার বহির প্রকাশ। আমি পীর মুরিদির পথে চলি এই জন্য বলবো তাবলিগ হারাম, এটাও চরম বোকামি। আমি তাবলিগ করি বলবো পীর মুরিদি হারাম, এটাও মাস্তানি আর বোকামি। খুব কঠিন ভ্রাতৃত্ব বন্ধন আজ আমাদের ছিন্ন হওয়ার পথে, যে কারণে পাঁচ বছর আগে তুলনামূলক বর্তমান থেকে কিছু মুসলমান সংখ্যা কম ছিল, ছিল না, এখন বেশি না, মাদ্রাসা তাবলিগ বেশি, পিশাবদের আবির্ভাব বেশি, ওয়াজ বেশি। পাঁচ বছর আগে তুলনামূলক মুসলমানের সংখ্যা ছিল কম, মায়ের সন্তান বোন তাসদিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে বোরকার বিরুদ্ধে কথা বলেছিল, আল্লাহকে জালিম বলেছিল, ওই সময়ের মুসলমান দল মত নির্বিশেষে ইমানের আওয়াজ দিয়া স্লোগান তুললো, যেই তাসদিমা নাসরিন ব্রোকার বিরুদ্ধে কথা বললো সে তাসদিমা মুসলমানের স্লোগানের কারণে সেই বোরকা পরিয়াই বিমান বন্দর থেকে পালায় গেল। এখন কি মুসলমান কম না বেশি? সালমান রুশদির বিরুদ্ধে আন্দোলনে মুসলমান সফল হয়েছে, আজ মুসলমান বেশি থাকা সত্ত্বেও যারা বলে রসুলের দাড়ি ছিল ছাগলের দাড়ির মতো, যারা বলে রসুল ছিল এক সন্ত্রাসী, যারা বলে পুরান কোরআনকে পাল্টানো দরকার, আজকে এত আন্দোলনের পরেও তাদের বিচার হচ্ছে না কেন? আমরা আসলে হাকিকাতে মুসলমান দাবি করলেও ভিতরে ভেজাল ঢুকে গেছে হারাম খানা, আর মুরব্বীর কোনো পরামর্শ মতো চলি না,
এবং নিজের নফসকে মুরব্বি বানায়া দুনিয়া লোভী হয়ে গেছে। এ হলো তার দুর্বলতার কারণ। অনেকে মুরব্বি বলে আছে আমার মুরব্বি, কিন্তু বছরে একবারও যোগাযোগ করে না, ঠেকায় পড়লে একটু দোয়া নেয় আর সাইন লাগলে সাইন নেয়। অথচ মুরব্বির কত প্রয়োজনীয়তা এই সমাজে, মুরব্বি ছাড়া চলা বিপদ তার অনিবার্য। আল্লাহ বলেন মাটির মানুষ, মিনহা খালাকনাকুম, তোমাকে মাটির থেকে সৃষ্টি করেছি। এ হলো আয়াতের সামান্য অর্থ। আল্লাহ কি বুঝাতে চান, হে মাটির মানুষ, মাটির দিকে একটু তাকায় দেখো তো, কত বেঈমান মাটির সাথে গাদ্দারি করলো, অন্যায় অত্যাচার অবিচার করলো। এক জমিন 13 বার জাল দলিল দিয়ে বিক্রি করে কত বড় বাপ্পা। বলে তাকায় দেখ মাটির জমিনের উপরে কত অত্যাচার, কত অবিচার, কত অনাচার, এত আঘাত, এত আঘাত। আজ পর্যন্ত মাটি কোনদিন কারো সাথে মেজাজ গরম করে কিছু করে নাই, মাটি গরম ভাব দেখায় না, মাটি কারো সাথে মন খারাপ করে না। মাটি যদি রাগ করে, আল্লাহর অর্ডার যদি পায়, চাঁদপুর জেলাতারে পানিতে ডুবায় দিতে মাত্র এক মিনিটের বেশি প্রয়োজন হয় না। আল্লাহ পাক বলেন মাটির দিয়ে তাকায় দেখ হে মুমিন, মাটির উপরে কত অন্যায়, কত অবিচার, কত অত্যাচার। কোনদিন মাটি কারো সাথে বেয়াদবি করে না, গাদ্দারি করে না, মেজাজ গরম করে না। মাটির মানুষ, তুমিও মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও, মেজাজ দেখায় গরম ভাব দেখায় কারো সাথে বেয়াদবি করে কপালটারে পুড়ে ফেলিও না। মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও। এক নাম্বার সংকেত, মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও, গরম ভাব, গরম ভাব দেখা গায়ের জোরে মাস্তানি করিও না, কপাল পুড়ে যাবে। কারণ গায়ের জোরে মেজাজ গরম করে গাদ্দারি করা যায়, বেয়াদবি করা যায়, গাদ্দারি করা যায়, মাস্তানি করা যায়, বেয়াদবি করা যায়। গায়ের জোরে আল্লাহকেও পাওয়া যায় না, আমার ইসলামের কোনো আমল করা যায় না। গায়ের জোরে গাদ্দারি করা যায়, মাস্তানি করা যায়, গায়ের জোরে ইসলাম পালন করা যায় না। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, হে মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও। মানুষ গরম হওয়ার পেছনে চার জিনিস কাজ করে গরম হওয়ার জন্য। স্বতন্ত্র একটা গরম হলো রক্তের গরম, ভিন্ন ভিন্ন আরো চার পুঁজিতে মানুষ গরম হয়। এক নাম্বার টাকার কারণে মানুষ গরম কথা বলে, কেন বলে টাকার গরম। দুই নাম্বার গরম ক্ষমতার গরম, তিন নাম্বার গরম এলিম বা শিক্ষার গরম, চার নাম্বার গরম হলো আমলের গরম। আমার মতো আমলওয়ালা, তসবিহওয়ালা, চিল্লাওয়ালা, জিকিরওয়ালা কেউ নাই, এর একটা আলাদা গরম ভাব। আমি নামাজি, তুমি বেনামাজি, তুমি খারাপ, এরকম চার পুঁজিতে মানুষ গরম ভাব দেখায় কথা বলে। এক নাম্বার গরমের পুঁজির নাম টাকা। টাকার গরমে মানুষ ব্রেক ছাড়া কথা বলে, বেয়াদবিমূলক আচরণ করে। দুই নাম্বারে ক্ষমতার গরমে মানুষ ব্রেক ছাড়া কথা বলে, বেয়াদবি করে। তিন নাম্বারে এলেমের গরমে মানুষ মেজাজ গরম করে, অহংকারী ভাবে কথা বলে, বেয়াদবি করে। চার নাম্বারে আমলের কারণে মানুষ মেজাজ গরম করে কথা বলে। মিনহা খালাকনাকুম, সংকেত এক, মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও। গরম কেন হয়? চার পুঁজির কারণে গরম হয়। এক নাম্বার পুঁজি হলো টাকা, দুই নাম্বার গরমের পুঁজির নাম ক্ষমতা, তিন নাম্বার গরমের পুঁজির নাম ইলম, চার নাম্বার গরমের পুঁজির নাম আমল। এবার টাকা নিয়ে আলোচনার পর আরো তিনটা, কোথা থেকে কোথায় ঢুকতেছি খেয়াল রাখবেন। টাকা,
ঠান্ডার গরমে দোকান থেকে সওদা নেয়, মাল নেয়, টাকা দেয় না, চাইতে গেলে উল্টা ধমক দেয়। টাকার গরমে উল্টা পাল্টা কথা বলে, মেজাজ গরম করে, রিক্সায় চড়ে ভাড়া দেয় না, ভাড়া চাইতে গেলে উল্টা ধমক। টাকাওয়ালা ভাই চাঁদপুর জেলার মধ্যে আরে মিলাই দে পারে বেলা লাগাই দিয়েছিলে বসেন ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? আমার কষ্ট হচ্ছে আওয়াজে কিছুটা অনুভব করতেছেন। এক নাম্বার গরমের পুঁজির নাম কথা বলেন, সাউন্ড দল ডাউন হয় না, উল্টো মনাজার দেবো, কিন্তু সাউন্ড খালি বাড়াই। এক নাম্বার পুঁজির নাম টাকা। টাকার গরমে মানুষ উল্টো পাল্টা কথা বলে। হে টাকাওয়ালা ভাই, আপনি চাঁদপুর জেলার একজন ধনী মুসলমান, আপনার টাকার গরম যদি উল্টা পাল্টা কথা বলেন, হিসাবটা মিলাও। এ চাঁদপুরের ধনী বান্দা যদি গরম কথা বলে টাকার গরমে, হিসাব মিলাও। তোমার টাকার গরম ঢাকার সালমান সাহেবের সামনে টিকবে না। ঢাকার সালমান এফ রহমান ধনীদের মধ্যে একজন, সেও যদি গরম মেজাজ দেখায় তাকেও জানায় দাও, সালমান সাহেব আপনার গরম মেজাজ আমেরিকা পর্যন্ত টিকবে না। টাকার কিসের গরম হে মুমিন ভাই? টাকা তো আমি মোল্লার কাছেও অভাব নাই, জিনের কাছেও গুপ্ত ধন। বাংলাদেশের ভিক্ষুকের অ্যাকাউন্টে 2 কোটি টাকা জমা।